আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম রেজা। আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ একটা টপিকস, বাইনারি টু অক্টাল। কীভাবে আমরা কনভার্সেশন করবো, মানে কনভার্ট করবো সংখ্যাটিকে বাইনারি থেকে অক্টাল করবো, এই আজকে আমরা আমরা সেই জিনিসটা দেখবো। তো আপনারা যদি অন্য অন্য ভিডিওগুলো পেতে চান, অন্য অন্য অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন আজকে শুরু করি আমরা বাইনারি টু অক্টাল, কিভাবে বাইনারি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তরিত করব সেই বিষয়ে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে একটা আমাদের জিনিস জানতে হবে, বাইনারি থেকে অক্টাল করতে হলে যে বাইনারি তিনটা ডিজিট, অক্টালের একটা ডিজিট, এটা মনে রাখতে হবে, বাইনারি তিনটা ডিজিট, অক্টালের হবে একটা ডিজিট। তো দেখি আমরা একটা এমনিতে উদাহরণ করে দেখি, ধরেন এমনিতে লিখতেছি 0 1 1 দিলাম, আবার দিতে পারি 0 6টা করে দিই আমরা এমনিতে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এটা আমরা অক্টাল করব, অক্টাল আমাদের পরীক্ষা সাধারণত তারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন, তার এরকম প্রশ্ন অনেক পাবেন যে অক্টাল বাইনারি সংখ্যা দিয়ে এরকম দিচ্ছে অক্টাল, এখানে ডেসিমাল এক্সা ডেসিমাল এরকম দিতে পারে। তো আমরা আজকে যদি অক্টাল করতেছি, অক্টাল তাই দেখি। তো আমরা এখানে কি বলছি যে বাইনারি তিনটা ডিজিট, অক্টালের একটা ডিজিট, তো আমরা তিনটা করে আলাদা করে নিই, একটা নিলাম, তিনটা নিলাম, এবার সে তিনটা নিলাম। তো এটার দুইটা মাধ্যম আছে আপনারা এই পরিবর্তন করার, একটা হলো যে একটা স্টার্ট আছে আপনাদের বইয়ের মধ্যে যে 0 0 1 0 0 10 11 100 110 এরকম করে দেওয়া আছে, এরকম করে দিয়ে আপনার সংখ্যাগুলো বার করে নিতে পারবেন। এটা একটা এটা মুখস্থ করার মতো একটা জিনিসটা, ওটাও সহজ, তার চেয়ে সহজ হতেছে এটা একটা থিওরিক্যাল। দেখেন যে এই তিনটা সংখ্যাকে আমরা 1 2 4 তারপরে হলো 8, যেহেতু আমাদের তিনটে সংখ্যা, আমরা তিনটে সংখ্যা করতেছি, যে এই সংখ্যা তিনটাকে আমরা এর নিচে বসায় দেবো, যে 1 0 0। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই যেহেতু একটা উপস্থিত আছে, এক আসবে, বাকিগুলো শূন্য, আমাদের সমান সমান এখানে হবে এক। আবার যদি আমরা এটা দেই, এটা দেই, তাহলে কি আসতেছে যে এক এক যেহেতু হচ্ছে এক, একে এটা উপস্থিত আছে 2, তাহলে এখানে 2, আমাদের এখানে প্লাস অবস্থা থাকবে ইনশাল। তো আমরা এখানে কত পাইলাম, 2 আর 1 3, আমাদের সংখ্যাটা হচ্ছে 3। আমরা এই ওয়ার চিহ্ন জায়গায় দিতে পারি 3 1, এটা আমাদের উত্তর। আরেকটা যদি আপনাদের, মানে এটা তো